গ্যারান্টি আছে যে আপনি ভেজাল পেলেন এরকম ডাবল টাকা জরিমানা দেব, এর সাথে তো আর কোনো কথা থাকে না। এখানে বর্তমান আমার কাছে পাঁচ কোয়ালিটির মধু আছে ভাইজান, পাঁচ কোয়ালিটির মধু আছে। তার মধ্যে এক নম্বর আছে আপনার ওই যে সুন্দরবন ডাইরেক্ট চাকের মধু আছে, এটা হলো ডাইরেক্ট চাকের ঘাস কাটা মধু, আমার নিজস্ব লোক দেওয়া মোয়াল দেওয়া জঙ্গল থেকে কাটায় এই মধুটা আমরা নিয়ে আসি সরাসরি। এটা যদি আপনি বিন্দু পরিমাণ ভেজাল পান 5,000 টাকা জরিমানা দেওয়া হবে। হ্যাঁ দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। যে আমার নাম মোহাম্মদ আব্দুল করিম, আমরা দীর্ঘ 17 বছর এই যে মধু, কালোজিরা তেল, সরিষার তেল, ঘি, তিলের তেল এগুলো আমরা বিক্রি করি। আমার আব্বা এই দোকান করে গেছে 17 বছর যাবত, তো আমার আব্বা মারা গেছে, এখন আমি করতেছি। হ্যাঁ, তো এই মালগুলো আমরা দেখা যাচ্ছে যে আসলে এটা ডিসিসি মার্কেট, ডিসিসি মার্কেট একটা ভিএসএ এলাকা, এখানে আপনি 17 বছর আপনি এখানে মার্কেটিং করতেন, এখানে এর ভিতরে কি কোনো ভেজাল প্রমাণিত হয় নাই আপনার এখানে? না না, এখানে আমরা কোনো ভেজাল মাল বিক্রি করি না। হ্যাঁ, এই জায়গায় দীর্ঘ 17 বছর আমাদের আল্লাহর রহমত আপনাদের দোয়ায়, মানে ম্যাক্সিমাম আপনার 100% 80% সব পরিচিত মানুষ আমাদের কাছ থেকে রেগুলার তারা সব সময় নেয়। হ্যাঁ, আর মনে করেন যে 20% মানুষ এরকম মানে অপরিচিত, মানে দেখার মধ্যে যারা মানে চিনে না তারা নেয়, আর 80% লোক আপনার সব পরিচিত লোকজন নেয়। তা আমার আমরা এই মধুগুলো আমরা বিভিন্ন মানে বাংলাদেশের বিভিন্ন সাইট থেকে আমরা সংগ্রহ করি, যেরকম অল বাংলাদেশ মানে সব জায়গা থেকে সংগ্রহ করি। আমরা নিজেরা সুন্দরবনে যাই, যাওয়ার পর ওইখান থেকে আমরা মধু সংগ্রহ করি, তারপরে আপনার শেরপুর বক্সিগঞ্জ ওইখান থেকে আমরা মধু নিয়ে আসি, তারপরে মাদারীপুর থেকে নিয়ে আসি, শরীয়তপুর থেকে নিয়ে আসি, হ্যাঁ দিনাজপুর থেকে নিয়ে আসি, মানে এক একটা সিজন, এক একটা সিজনের সময় আমরা ওই মধুগুলো আমরা কালেক্ট করি, কালেক্ট করে এটা সংগ্রহ করে আমরা আস্তে আস্তে এটা বিক্রি করি। হ্যাঁ, হ্যাঁ এটা আমরা নিজস্ব লোক দেওয়া, যারা পাঁচ অক্ত নামাজ কালাম পরে, আমরা যাত্রার কাছ থেকে মধু কিনি না, আমরা যাচাই বাছাই করে যারা পাঁচ অক্ত নামাজ কালাম পরে, হ্যাঁ তাদের কাছ থেকে আমরা মধুটা মানে সংগ্রহ করে নিয়ে আসি এবং গ্যারান্টি সহকারে নিয়ে আসি। যদি আপনি কোনো চুল পরিমাণ আপনি মানে ভেজাল পান তাহলে আপনি ডাবল টাকা জরিমানা। হ্যাঁ, প্রত্যেকটা মালে গ্যারান্টি আছে, আমরা নিজেরা যাইয়া সংগ্রহ করে নিয়ে আসি ওইখানে। আমরা আল্লাহর রহমতে এরকম কোনো সমস্যা হয় নাই। হ্যাঁ, আমরা কাস্টমারের কাছে বলি যে এরকম আপনি যদি ভালো না লাগে, আপনি যদি পছন্দ না হয় তাও আপনি মাল ফেরত দিতে পারবেন, ঠিক আছে। আর গ্যারান্টি আছে যে আপনি ভেজাল পেলেন এরকম ডাবল টাকা জরিমানা দেবো, এর সাথে তার কোনো কথা থাকে না, তাই না? এটা আমার নাম্বার আছে, তারপরে আপনার এই যে গুলশান 2 নাম্বার কাঁচা বাজার মসজিদের সামনে, এখানে আমি আপনার সকাল থেকে আপনার মানে সকাল 9টা 10টার সময় আসি, আবার ঈশার নামাজ পড়ে রাত্রে 8টা 9টার দিকে চলে যায় বাসায়। হ্যাঁ, আমার আমার ফোন নাম্বার আছে, আপনি 24 ঘন্টা যে কোনো সময় ফোন দিলে আপনি আমাকে পাবেন। এখানে বর্তমান আমার কাছে পাঁচ কোয়ালিটির মধু আছে ভাইজান, পাঁচ কোয়ালিটির মধু আছে। তার মধ্যে এক নম্বর আছে আপনার ওই যে সুন্দরবন ডাইরেক্ট চাকের মধু আছে, এটা হলো ডাইরেক্ট চাকের ঘাস কাটা মধু, আমার নিজস্ব লোক দেওয়া মোয়াল দেওয়া জঙ্গল থেকে কাটায় এই মধুটা আমরা নিয়ে আসি সরাসরি। এটা যদি আপনি বিন্দু পরিমাণ ভেজাল পান 5,000 টাকা জরিমানা দেওয়া হবে, কথাটা বুঝতে পারছেন? তারপরে আপনার কালোজিরা ফুলের মধু আছে, এটা বক্সে যেটা চাষ হয়, এটা হলো আপনার মাদারীপুরের, হ্যাঁ মাদারীপুরের কালোজিরা ফুলের মধু এটা চাষ হয়। তারপরে আছে আপনার লিচু ফুলের মধু আছে, হ্যাঁ লিচু ফুলের মধু এটা রাজশাহী মানে নাটোর, এই নাটোরের যেটা লিচু বাগান আছে ওই লিচু বাগানে চাষ হয়। তারপরে আপনার আপনার সরিষা ফুলের মধু আছে, এটা হলো আপনার বক্সিগঞ্জ শেরপুর বক্সিগঞ্জে ওই বক্সিগঞ্জের মধু, এটা সরিষা ফুলের। তারপরে আছে আপনার ওই যে বরই ফুলের মধু আছে, এটা হলো আপনার সাতক্ষীরা কালীগঞ্জে, এই সাতক্ষীরা কালীগঞ্জে চাষ হয়, ওই চাষের মধুটা আমরা নিয়ে আসি, বা যেটা চাষের মধু ওটা চাষ করে বিক্রি করি। তারপরে আপনার যেটা ডাইরেক্ট চাকের মধু ডাইরেক্ট চাক করে বিক্রি করি। হ্যাঁ, অনেক মানুষ আছে এরকম ওই চাষের মধুই আপনার এরকম এই আপনার ডাইরেক্ট চাক করে মিশা কথা বলে বিক্রি করে ফেলা, ঠিক আছে। তারপরে বিভিন্ন চিনির সিরা বিভিন্ন কেমিক্যাল দিয়ে বানায় তারা এরকম মানে অরিজিনাল মধু বিক্রি করে ফেলা। না না, আপনি চুল পরিমাণ যদি আপনি চিনি পান কিংবা কেমিক্যাল পান, আপনি বললাম তো আপনি যদি ভেজাল দেখাইতে পারেন যে এই ভেজাল আছে, তাহলে ডাবল টাকা মানে 4 ডাবল টাকা জরিমানা দেবো, বুঝতে পারছেন ভাইজান?